एकुकामह दुर्घटनात मृत्यु काकुआली लले बकुआ आरक्षी थानार भारप्राप्त बिषया रत्नेश्वर दासे बुधबारे पतिनिशा नेलीर कमरभूरीत संघटित हुईछिल ए दुर्घटना नगाँवर पर व्यक्तिगत वाहनेरे कर्मस्थली बकु अभिमुखे गई आछिल रत्नेश्वर दास वाहनत थका फणीन्द्र কলিতা नामर लोकजनो गुरुतरभावे आघातप्राप्त हुईछे सम्प्रति चिकित्सालयत मृत्युरे जुझिछे फणीन्द्र কলিতাই आनहाते मरणोत्तर परीक्षार पाछत परियाले सम्झि लैछे बकु आरक्षी थानार भारप्राप्त बिषया रत्नेश्वर दासर मृतदेह रातिपुवा समय प्राय छटा बजा आगे आगे तेनेबा माने आमी खबर तो पालो एक्सिडेंट एटा होइछे बुली आमार कुमारबुरी जिखन ब्रिज आछे पाठाको ब्रिज ताते होइछे एखन इनोवा एखन गाड़िये ब्रिजर काखर जितु पिलार थाके ताते खुना मारिछे आर एक्सिडेंट संघटित होइछे दुजन मानु आसिले दुजनेर सम्भाजनक अवस्थाते आसिले दुजनक आमी तयारी आसिले तारे एजन दुजन খনীন্দ্ৰ কলিতা आरो রত্নেশ্বৰ দাস इतिम्य एक्सपायर হৈছে আইতে হস্পিটালতে তেওঁ বকু থানা হৈছে আছে कर्णटक राजधानी सहर बेंगालुरुर मंगलबार निशा संघटित हय एक हिंसात्मक घटना एट फेसबुक पोस्ट केन्द्र कर सृष्टि हुआ यह हिंसात्मक घटना निहत হৈছে তিনিজন লোক খান্দবদাহ পুত্রপাত ঘটিছিল ফেসবুক এজন বিধায়ক আত্মীয় দিছিল বিতর্কিত পোস্ট হযরত মোহাম্মদ সম্পর্কীয় এটা বিতর্কিত ফেসবুক পোস্টক কেন্দ্র করে রাঙ্গলি হয় বেঙ্গালুরুর রাজপথ কর্ণাটকের রাজধানী শহরখনের কেজি হাল্লি অঞ্চলত মঙ্গলবারে নিশা সৃষ্টি হয় অভাবনীয় পরিস্থিতির পুলকেশী নগরের কংগ্রেস বিধায়ক আশানন্দন শ্রীনিবাসন মূর্তির ভতিজাক নবীনে ফেসবুক দিয়া বিতর্কিত পোস্টর পাছতেই অঞ্চলটির হাজার হাজার ইসলাম ধর্মীয় লোক রাজপথলৈ উলাই আহি নবীনক গ্রেপ্তার করার দাবি জানায় উত্তেজিত লোকসকলে পাছত ওচৰৰ দুখনকৈ থানা আক্রমণ করে একাংশ লোকে আনকি কেজিপাল্লি থানা জ্বলাই দিয়ার চেষ্টা করার লগতে আরক্ষীকো আক্রমণ করে প্রতিবাদকারীর আক্রমণত আহত আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষীর গুলিচালনাত নিহত তিনিজন লোক গুলিচালনার ঘটনার পাছতে উত্তেজিত জনতায় আনকি বিধায়ক শ্রীনিবাসনের ঘরটো আক্রমণ চলাই তেওঁর ঘরটো জ্বলাই দিয়ার চেষ্টা করে ইতিমধ্যে এই ঘটনা জড়িত থাকার সন্দেহত বেঙ্গালুরু আরক্ষীয়ে দেড় শতাধিক লোকক আটক করেছে ইয়ার বিপরীতে ঘটনাটো কেন্দ্র করে কংগ্রেস আর বিজেপি দলের মাজত আরম্ভ হয়েছে বাকযুদ্ধ ঘটনা সন্দর্ভত আরক্ষীয়ে প্রকাশ করা মতে অঞ্চলটোত বর্তমান চেপা উত্তেজনা বিরাজমান যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট আর দিনটোৰ শিৰোনাম অব্যাহত থাকিব এটা বিৰতিৰ পাছত